স্টাম্প মোকাবিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। গুড আফটারনুন বাংলাদেশ, জিন্দাবাদ। গণতান্ত্রিক আন্দোলনের আবশ্যিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, সকলকে খুলনা মহানগর যুব দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বর্তমান অবৈধ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী পাকাপোক্ত করার লক্ষ্যে একটি সাজানো বানানো মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্জন কারাসেলে বন্দি রেখেছে। সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে রাজি না। এই সরকারের দুজন মন্ত্রী দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়েও একদিন তাদেরকে জেলে যেতে হয় নাই। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি মামলা সাজাপ্রাপ্ত হওয়ার পর তাদেরকে কিন্তু উচ্চ আদালত জামিন দিয়েছে, অথচ খালেদা জিয়াকে জামিন দেবে না। কারণ খালেদা জিয়া বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে। খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এই কারণে খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই সরকার ভয় পায়। দেশ রাগ তারা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকেও সাজা দেওয়া হয়েছে, তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাংলাদেশে ঢুকতে হলে দিলে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ অচল করে দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বাংলাদেশ, জিন্দাবাদ। বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট তসলিমা খাতুন সন্ধ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশুনিন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত থাকছেন মির্জা ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এবং কেন্দ্রীয় বিএনপি সকল নেতৃবৃন্দ, খুলনা বিভাগের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা এবং প্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি শেখ হাসিনা এই